লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার গাজলের নয়াপাড়া এলাকায়। নিহত 45 বছরের অতুল রায় গাজলেরই মাঝরা অঞ্চলের বলরামপুরের বাসিন্দা। এদিন রাতে গাজলহাট থেকে সাইকেলে করে অতুল রায় বাড়ি ফিরছিলেন। নয়াপাড়ার কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক লরিটির সন্ধান চালাচ্ছে পুলিশ। কি দেখলেন? বড় লরি আসছিল। হ্যাঁ, প্রথম জায়গাটা পার হওয়ার পরে সাইকেলে ভদ্রলোকটাকে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে পড়ার পিছনে জায়গাটাতে পিষে দিয়ে গেল। হ্যাঁ, তারপরে গাড়িটি মানে কি গাড়ি ছিল? বড় লরি গাড়ি ছিল। হ্যাঁ, মানে কোথা থেকে কোথায় লরিটা যাচ্ছিল? সেটা জানা গেছে ভদ্রলোকের বাড়ি কোথায়? এই ঘটনাটা কোথায় ঘটেছে দিদি? গোলের বেকারির পাশে সামনে সামনে। আপনি কোথায় তিন কোথায় যাচ্ছিলেন? আমি তো যাচ্ছিলাম ওই নয়াপাড়ার নীল বিনা সূত্রধরের বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, আমার বাড়ি এখানেই বাড়ি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার গাজলের নয়াপাড়া এলাকায়। নিহত 45 বছরের অতুল রায় গাজলেরই মাঝরা অঞ্চলের বলরামপুরের বাসিন্দা। এদিন রাতে গাজলহাট থেকে সাইকেলে করে অতুল রায় বাড়ি ফিরছিলেন। নয়াপাড়ার কাছে একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক লরিটির সন্ধান চালাচ্ছে পুলিশ। কি দেখলেন? বড় লরি আসছিল। হ্যাঁ, প্রথম জায়গাটা পার হওয়ার পরে সাইকেলে ভদ্রলোকটাকে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে পড়ার পিছনে জায়গাটাতে পিষে দিয়ে গেল। হ্যাঁ, তারপরে গাড়িটি মানে কি গাড়ি ছিল? বড় লরি গাড়ি ছিল। হ্যাঁ, মানে কোথা থেকে কোথায় লরিটা যাচ্ছিল? সেটা জানা গেছে ভদ্রলোকের বাড়ি কোথায়? মারা গেছে লোকটা নাকি? এই ঘটনাটা কোথায় ঘটেছে দিদি? গোলের বেকারির পাশে সামনে সামনে। আপনি কোথায় তিন কোথায় যাচ্ছিলেন? আমি তো যাচ্ছিলাম ওই নয়াপাড়ার নীল বিনা সূত্রধরের বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, আমার বাড়ি এখানেই বাড়ি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।